দল যে থাকে গরুর গোয়ালে, তারপরে কিন্তু সদমশাই একটা কিন্তু রয়েছে, এমন কি কিন্তু রয়েছে ভাই বলবো সদমশাই বলো, মেয়েটার সর্বই অঙ্গ ভালো তাহার একটা পা সদাগর মশাই খুঁড়ি ওরে লেঙ্গা। দেখো ভাই, এইবার তোমার কথা আমি বুঝতে পেরেছি রে লেঙ্গাই, একটি পা খাটো রয়েছে। হ্যাঁ, একটা পা খাটো মানে এনং করে হাঁটে। ওরে লেঙ্গা, হ্যাঁ, এই কন্যা দিয়ে আমার ছেলের বিবাহ হবে না। কেন সদাগর মশাই? কেন হবে না? ওরে লেঙ্গাই বলুন, এই কন্যা দিয়ে যদি আমার ছেলের জন্য পোলো খাই, কি বলিবে আমার এই আত্মীয় স্বজন? ভাই আমি কি বলছি শুনুন, এই কন্যা যদি গৃহে বৌমা করে নিয়ে যায়, মাসে মাসে মমতা ব্যানার্জির কাছে কিছু হ্যান্ডিকে ভাতা পাই। ওরে লাইঙ্গা, আমার তো অনেক ধন ধন রয়েছে রে। হ্যাঁ, ওর হ্যান্ডিকে ভাতা যদি পান আপনি চলে যাবেন কালকে সোমবার ধনগল হাট, মাংস নিয়ে আসবেন, আপনি খাবেন, আপনি মোটা হবেন। আমি দেখো ভাই, এই কন্যা দিয়ে আমার ছেলের বিবাহ হবে না। ওরে লেঙ্গা বলুন, প্রথমে পূর্ব দিকে যাত্রা করে না পাইলাম কোনো ভাই, চলো লেঙ্গা এবার দুই ভাই মিলে আমরা দেশে ফিরে যাই ভাই। আপনার সঙ্গে অনেক সকালেই বের হয়েছি, পেটে বড় খিদা রয়েছে সদগর মহাশয়। ওরে লেঙ্গা ঠিক বলেছিস, আমি বড় কালন্ত হয়ে পড়েছি রে। হ্যাঁ, তাই তো বলে লেঙ্গা বলুন, ওই তো ওই তো একটি সাগর দেখা যায় রে লেঙ্গা। হ্যাঁ দেখা যায়, সেইখানে আছে বট দীর্ঘ। হ্যাঁ আছে। ওরে লেঙ্গা চলো ভাই চলো 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 চলো, দুই ভাই মিলে সেই সাগরে চান করে। হ্যাঁ করে, আমরা কিছু খেয়ে দে তারপরে দিদির সাথে ওই বট বিছুক বট বিরখর নিচে বিশ্রাম করে আমরা কিছুক্ষণ বিশ্রাম করব। হ্যাঁ, তারপরে দেশের সাধু দেশে ফিরে যাব। ঠিক আছে সুরেশ, চলো চলো শুনি চলো। এবার কোন অন্যান্য পাইয়া সাধু দেশে ফিরে